নেত্রকোনার দুর্গাপুর উপজেলার উপর দিয়ে প্রবাহিত সোমেশ্বরী নদীতে চলছে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের মহোৎসব। স্থানীয় কিছু অসাধু বালু ব্যবসায়ী বালু মহাল ইজারা নিয়ে সরকারি নিয়ম নীতি উপেক্ষা করে বালু উত্তোলন করছেন। এতে নদী হারাচ্ছে তার স্বাভাবিক গতিপথ, নষ্ট হচ্ছে পরিবেশ, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। নেত্রকোনা প্রতিনিধি মণিচন্দ্র দাসের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন নাজিয়া আফরিন রিয়া। নেত্রকোনা পর্যটন সমৃদ্ধ সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর। এ উপজেলার খরস্রোতা সোমেশ্বরী নদে সরকার ঘোষিত বালুমহাল রয়েছে পাঁচটি। ট্রেজার দিয়ে বালু তুলে প্রতিদিন হাজার হাজার ট্রাক বোঝাই বালু দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করা হচ্ছে, কিন্তু ইজারার শর্তকে উপেক্ষা করে ভেজা বালু পরিবহনের কারণে ট্রাকগুলো থেকে পানি পড়ে নষ্ট হচ্ছে 316 কোটি টাকা ব্যয়ে নির্মিত শ্যামগঞ্জ বিরিশিরি সড়কটি। এছাড়া মেশিনের শব্দে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রচুর পরিমাণে ভিজা বালু নিয়ে যাচ্ছে এবং রাস্তা নষ্ট করার জন্য তারা একমাত্র উপায় বেছে নিয়েছে এই ভিজা বালু। কিন্তু 316 কোটি টাকা রাস্তা তো শেষ হয়ে যাইতেছে এই ভিজা বালু বহন করা। প্রশাসনের কাছে আমার উদার তো আহ্বান, এই রাস্তাগুলোতে আমাদের চলার জন্য একটু স্বাভাবিক করে দেওয়া হয়। অবৈধভাবে বালু উত্তোলন এবং ভেজা বালু পরিবহন বন্ধে নিয়মিত টহল জোরদারের পাশাপাশি মোটরযান আইনে মামলা ও মোবাইল কোর্ট অব্যাহত রাখার কথা জানালেন প্রশাসন। ইতিমধ্যে আমরা মোবাইল কোর্ট করেছি, তাছাড়া আমরা মোটরযান আইনে মামলা দায়ের করেছি এবং সচেতনতামূলকভাবে আমরা ঘাটে সাইনবোর্ড দিয়েছি, ব্যানার দিয়েছি, ভিজা বালু পরিবহন যাতে না করতে পারে। ভিজা বালু পরিবহনের কারণে আমাদের রাস্তা ক্ষতিগ্রস্ত হয়, সে কারণে আমরা এবছর ইজারা এক শর্ত হিসেবে দিয়েছি যে যাতে এই ভেজা বালু পরিবহন না করা হয়। শুধু আশ্বাসের বাণী নয়, ভেজা বালু পরিবহনের মাধ্যমে রাস্তা নষ্টের এই প্রক্রিয়া বন্ধের পাশাপাশি অবৈধ বালু উত্তোলন বন্ধেও প্রশাসন আরও কঠোর হবে এমন প্রত্যাশা নেত্রকোনাবাসীর। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। টানা 7 দিন বন্ধ থাকার পর সকাল থেকে পুনরায় শুরু হয়েছে দেশের দ্বিতীয় বৃহৎ দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি রফতানি কার্যক্রম। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গত 2 জুন থেকে 8 জুন পর্যন্ত এ স্থলবন্দরের আমদানি রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করে বন্দরের ব্যবসায়ীদের সংগঠন বাংলা হিলি CNF এজেন্ট অ্যাসোসিয়েশন। দীর্ঘ নিরবতার পর আমদানি রফতানি কার্যক্রম শুরু হওয়ায় আবারও প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে বন্দর এলাকায়। দেশের বিভিন্ন স্থান থেকে পণ্য নিতে আসা ট্রাকগুলো বন্দরের বিভিন্ন পয়েন্টে ভিড়তে শুরু করেছে। বন্দরের বেসরকারি অপারেটর পানামা হিল পোর্ট লিংক লিমিটেড কর্তৃপক্ষ জানিয়েছেন, সকাল থেকে শ্রমিকরা বন্দরে প্রবেশ করতে শুরু করেছে, সেই সাথে ট্রাকে পণ্য ওঠানামা ও পরিবহনের কাজ শুরু হয়েছে।